কংগ্রেসের অভিযোগের পরে পদক্ষেপ সরিয়ে দেওয়া হলো বহরমপুরের আইসিকে। পক্ষপাতিত্বের অভিযোগে আইসিকে সরানোর দাবি জানিয়ে আগেই কমিশনে চিঠি দিয়ে নালিশ জানায় কংগ্রেস এবং তারপরেই বহরমপুরের আইসিকে সরালো নির্বাচন কমিশন। কংগ্রেসের অভিযোগের পরেই পদক্ষেপ সরিয়ে দেওয়া হলো বহরমপুরের আইসিকে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, ঠিক কি কি অভিযোগ করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে যার পর কমিশন এই সিদ্ধান্ত নিল বহরমপুরের আইসিকে সরানোর? দেখো, নির্দিষ্ট করে কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছিল, অধীর রঞ্জন চৌধুরী তিনি অভিযোগ করছেন যে বহরমপুর থানার ওই আইসি তার যে ভূমিকা শাসক দলের একজন কর্মীর মতো, শাসক দলের প্রতিনিধির মতো একাধিকবার তার ভূমিকা নিয়ে সরব হয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবং আজকেই সকালে অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসের যে সাংগঠনিক সম্পাদক নিলয় প্রামাণিক তারা একটি চিঠি দেন, যে চিঠিতে কমিশনের কাছে নির্দিষ্টভাবে তারা লেখেন বহরমপুর থানার ওই অতির আচরণ শাসক দলের একদম সক্রিয় কর্মীর মতো এবং তাকে সরানো হোক, তাকে সরিয়ে নিরপেক্ষ এবং তিনি সরকারি অফিসারের দায়িত্ব বোঝেন এমন কোনো অফিসারকে থানায় নিয়ে আসা হোক। কড়া ভাষায় এই চিঠির পর তৎক্ষণাৎ দেখা গেল নির্বাচন কমিশন পদক্ষেপ নিলেন এবং সেই পদক্ষেপে আইসি বহরমপুরকে সরিয়ে দেওয়া হল। ধন্যবাদ মৌমিতা। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কংগ্রেসের অভিযোগের পরেই পদক্ষেপ সরিয়ে দেওয়া হলো বহরমপুরের আইসিকে এবং এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। সরকারি সমস্ত মদত করে কালকে খোকাবাবুদের সভাকে সফল করার ব্যবস্থা করছে, এখানকার লোকেদের বিদ্যুৎ বন্ধ থাকছে, তাহলে একটা সীমা আছে। কংগ্রেসের লোকদেরকে মিথ্যাকে জেলে ভরছে, ভোট করতে যাতে না পারতার জন্য ডেকে ডেকে ভয় দেখাচ্ছে। তা কার কাছে যাবো আমরা আশ্রয় নিতে? নির্বাচন কমিশনকে দেখেছি, আমাদের লোককে মারধর করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো এবং বিচার চাওয়া, নির্বাচন কমিশন খেয়েছে কি করেছে তার জবাব আমি দিতে পারবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।